ফির আসলাম বিরতির পর। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রিকশা। কল্যাণপুরে রিকশা চালকদের এমনটাই আক্ষেপ রয়েছে। রাজ্য সরকার যাতে তাদের প্রতি নজর দেয় সেই আবেদন রয়েছে প্রতিটা রিকশা চালকের। তবে শুধুমাত্র কল্যাণপুর বলা ভুল হবে, গোটা রাজ্যে এখন একই পরিস্থিতি। বর্তমানে পরিবর্তন এসেছে সবকিছুতেই, ঠিক একই রকম ভাবে রিকশার ক্ষেত্রেও এসে গেছে অনেকটাই পরিবর্তন। কালের বিবর্তন হচ্ছে, বেশ কয়েক বছর আগেও ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি গ্রাম, পাহাড়ি জনপদ সর্বত্রই লক্ষ্য করা গেছে রিকশার একটা প্রচলন। সবেতেই দেখা গেছে রিকশা চড়ে মানুষের এখান ওখান চলে যাওয়ার ছবি, কিন্তু বর্তমানে হাতে গোনা মাত্র কয়েকটি রিকশায় লক্ষ্য করা যায়। যেমনটা কল্যাণপুর শহর থেকে ছবি উঠে আসছে, যেখানে কল্যাণপুরের মোটর স্ট্যান্ডে মাত্র কয়েকটা রিকশায় দাঁড়িয়ে রয়েছে। আগে যেখানে সারি সারি রিকশা আলাদের ভিড় থাকত, সারি সারি রিকশা দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেই জায়গায় মাত্র কয়েকটি রিকশাকেই লক্ষ্য করা যায়। তবে বর্তমানে যেহেতু যুগের পরিবর্তন হয়েছে, কালের বিবর্তন ঘটেছে, তাই সবকিছুতেই যেরকম আধুনিক ছোঁয়া লেগেছে, ঠিক সেরকম বর্তমানে ব্যাটারি চালিত টমটম বা ই রিকশা এসে গেছে বাজারে। আর যার কারণে এখন যারা রিকশা চালাচ্ছেন তাদের সংসার প্রতিপালন করতে চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে, এমনই আক্ষেপ রয়েছে রিকশা চালকদের। কল্যাণপুরের রিকশা চালকরা কি বলছেন, ঠিক কি আক্ষেপ রয়েছে তাদের, শোনাবো। কতদিন ধরে রিকশা চালান? নিয়মিত আমার থেকে। এখন ব্যবসা কেমন? ব্যবসা একদম খারাপ। কেন? টমটম বাড়িছে, সব মালপত্র ইচ্ছা লিয়ে থাকা, পাইনাক সিমেন্ট রড যা আছে যাবতীয় সব লিয়ে থাকা আছি। আমরা দশজন মতন দশজন। ব্যবসা কেমন? ব্যবসা আমার খারাপ। কেন খারাপ? কইলাম না, একদম টমটম আছে টমটমে উঠে না, টমটমে থাকা টমটমে সব রড সিমেন্ট রড বা টপ লিয়ে থাকা কে নেই? অটো ড্রাইভারে টমটমে ড্রাইভারে। আপনার ব্যবসা কেমন? একদম খারাপ। সংসার চলেনি? একদম অচল অবস্থা। তুলে একটা বেকার বিয়ে ভাত, বেকার ঘর বুঝিছে। কল্যাণপুরেরই বাসিন্দা এক রিকশা চালক নারায়ণ শীল জানান, বিগত 50 বছর ধরে রিকশা চালাচ্ছেন তিনি। বলতে গেলে নৃপেন চক্রবর্তীর আমল থেকেই তিনি রিকশা চালাচ্ছেন, কিন্তু আগে রিকশা চালিয়ে সংসার প্রতিপালন করা, প্রচুর মুনাফা অর্জন হতো, তাই কোনো সমস্যা হতো না। কিন্তু বাজারে যেহেতু এখন টমটমের বেশি দাপাদাপি লক্ষ্য করা যায়, তাই সেই কারণে এখন আর মানুষ রিকশায় উঠতে চাইছে না কেউই, এবং যার কারণে সংসার প্রতিপালন করতে সমস্যা তৈরি হচ্ছে এবং রিকশা চালিয়ে আয় উপার্জন হচ্ছে না। তাই সরকারের কাছে দাবি রয়েছে একান্তভাবে প্রত্যেকটা রিকশা চালকের, যাতে আগামী দিনে সরকার তাদের প্রতি নজর দেয়, এবং না হলে আগামী দিনে তাদের সমূহ সমস্যা তৈরি হয়ে যাবে বলেই, সংসার প্রতিপালন করা দায়ী হয়ে পড়বে বলেই অভিমত রয়েছে একাংশ রিকশা চালকের। কল্যাণপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকার যে ছবি ধরা পড়ল, আজ রিকশা চালকদের যে কাহিনী সেটাই তুলে ধরলাম। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভান্ডারের পর্দায়। নমস্কার।